আমার মেয়েটাই ভালো হয়েছ আর দেশের সব খারাপ হয়েছ। বর্ষাকে দেখি শিখতে হতে পারিস, বর্ষা পড়াশোনা করছে, কলেজে যাচ্ছে, তোর মতন নাকি শুধু সারাদিন বারান্দার গেট ঘিরে বেড়াচ্ছে, ও বাবার বাবার কথাও শুনছে। তুমি কিন্তু আমাকে ইনসাল্ট করছো, এখানে তো জ্ঞান জাম কিসের? আমি কি দেখি কি জ্বলছো তোমরা? ওরকম লক্ষ্মী মেয়ে জন্ম দিতে হয়? আমরাও তো অগ্নি সাক্ষী কে বিয়ে করেছি, আগুনে ঘি ঢালি, খই ঢালি, তারপর তো ছেলে জন্ম। হ্যালো, হ্যাঁ আমি আসছি। বা তুমি থাকো, মদন কা তুমি থাকো, আমি আসছি। বর্ষা কখন আসলা? চলেছি, বাবাকে কলেজ যাবো বলে চলে এসেছি। তাহলে বসো। জানো তো কেন দেরি হয়েছে? তোমার বাবা আর আমার বাবা যা ঝামেলা করছিল না, আমি তো ভাবছি সব শেষ। সব শেষ মানে? সেরকম হলে আমি এখনই বিয়ে করব। তুমি তো একদম আমার মনের কথাই বলেছো। দেখি মা বর্ষাকে একটু ফোন টোন করি, দেখি সে এখন কলেজে আছে না বাড়ির দিকে গেল। হ্যালো মা বর্ষা, তুই এখন কোথায় আছিস? কলেজে আছিস নাকি বাড়ির দিকে গেছিস? হ্যালো বাবা, আমি কলেজে পড়াশোনা করছি। তুই আমাকে সন্দেহ করছো বাবা? তাহলে শুনবে কি পড়াশোনা করছি কি বলবো গো? যা তা মাথা বলো না গো, তোমার বাবা তো মূর্খ লোক, আমাদের মতো এত গ্রাজুয়েট না। আরে মা, এগুলো তো এখন ছোটদের পড়া, কলেজে এখন এইসব পড়া চলছে? না বাবা, কলেজে এখন এই পড়াগুলো তো রিমিক্স চলছে। তাহলে বাবা আমি এখন রাখছি, কলেজে তখন পড়াশোনা চলছে। সবই তো শুনলে, বাবা বোধহয় আমাকে সন্দেহ করছে। এবার কিছু একটা করো, অন্তত বাবাকে বিয়ে কথাটা তো বলো। ও বাবাকে বলি কিচ্ছু হবে না, তোমাকে আমি ঠিকলি পালি যাবো। হ্যালো, হ্যাঁ বাবা পচা। হ্যাঁ বাবা বলছি, তোমার পড়াশোনা কতদূর হলো? কেন বর্ষাকে আপনাকে কিছু বলেনি? আমি তো অনেকদিন আগে পড়াশোনা সেরে চলে এসেছি, আমি তো আগামীকাল আপনাদের বাড়ি যাচ্ছি। আমি বর্ষার বাড়ি যাবো, দই মিষ্টি খাবো, বর্ষার সঙ্গে গল্প করবো। দেখি ওই বর্ষা আমি বিয়ে দিতে সিজা মালদা, এই উইটি নিগ্রি উইটি তো লাগছে, সোয়াজ মালকে মারতে হবে ধরি। বর্ষার বাড়ি যাবো, দই মিষ্টি খাবো, বর্ষার সঙ্গে গল্প করবো। এ বাবা গোবর। দেখছি আজ যখন এত কষ্ট করে দেখা করতে আসছি, আজকে একটা কিছু হবে, তোমাকে আর ছাড়ছি নি। আমার তো কোনো ব্যাপার নেই, মানুষজন যদি দেখে। কোন শালাকে দেখে আমি ভয় করে নাকি? ইনকাম করবো আমি আর খাবা শুধু তুমি। ওই দেখো কেউ বোধহয় আসছে। আরে সর্বনাশ, এটা করছে কি রে? কুলি মানুষ প্রেম টেম করছে নাকি? যাই দেখি আসি তো। মাল্লা তো চিনা চিনা লাগছে, তুই এবার বল্টু ছেলে না? হ্যাঁ দাদা বল্টু ছেলে আমি, ভুলে গেছি, ছেড়ে দেন। ছেড়ে দেবো মানে? তোর বাবাকে আমি এক্ষুনি ফোন করছি। হ্যালো বল্টু, তোর ছেলে দেখ কুলবে না প্রেম করছে, না এক্ষুনি। কি তুই লোক জানাজানি করিস নি? আমি এক্ষুনি আসছি। ওই শুন 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 শুন, তুই দৌড় দৌড়ি করে দেখিস কুল বাগানাকে প্রেম করতেছি, ধরা পড়ি সেটা দেখলে নিজাকে বল তো ছেলেই হবে।
যাই দেখি যদি বল্টু ছেলে সারা আজকে বিয়ে দিঘা দম করে পাড়া ছেলেমেলে সব করে বল্টু ছেলে ফুল বানানো ধরা পড়েছে সবাই আজকে বিয়ে দিঘা ছাড়ব। মা বর্ষা তুমি এখানে কি করছো? কলেজ যাওয়ার নাম কেনি? আর তুই বা এখানে কি করছিস? ইয়ারে তো এখানে ধরা পড়েছিল বল্টু। আমি জানি তো তোর ছেলে এরকম কাজ করবে। আমার মেয়েকে দেখেছিস তো কলেজে পড়াশোনা করছে। শুধু আমার ছেলে দোষ দেখলে হবে না রে, তোর মেয়ে কি করছে দেখ গা। আরে আমার মেয়ে দেখা কলেজে পড়াশোনা করছে রে, আর তার কাছে তোতা বাকি ডালিম গাছে মো তোর ছেলে মতো বাগানে বসে তুই প্রেম করবে? ওইটা তো বাচ্চাদের পড়া। আরে এখন আবার কলেজে পড়াটা রিমিক্স চলছে, তোকে বুকা বানিস ওই কথাটা বুঝলি? তোর মেয়ে আর আমার ছেলে দুজনাই আছে রে। কই মা বর্ষা ঘুমটা খুলো তো। বর্ষা তুই আর কি কাজ করছিস রে? আমার মান সম্মান তো সব গেল, আমার বুকটা এইরকম হচ্ছিল, এখন তো এইরকম হয়ে গেল রে। তুই তো খুব গর্ব করছিলিস, তুই মেয়ের বাবা আমি ছেলে বাবা, তোকে ঘুরি ফিরে আমার পায়ের তলে এসে পড়তে হবে রে। সবাই বল্টু যা হওয়ার তো হয়ে গেল, আজকালকার দিনে তো মেয়ে টুই পাওয়া খুব কঠিন, তোরও একটু লাভ হলো, চ ঘরের দিকে যাই তারপরে কিছু একটা হবে। চলে সব আরে আয় আয় সব চলাই। দেখ ভাই আমার তো একটা পাত্র দেখা ছিল, তা মেয়ে যখন একটা ভুল করেই ফেলেছে তাহলে আমি তোর ছেলের সঙ্গে আবার মেয়ের বিয়ে দিয়ে দেবো, তা তোর কি মত তুই বল? ছেলে মেয়ে যখন রাজি আছে তো আমি আবার অমত হয়ে কি করবো, আমিও রাজি আছি। থামেন থামেন, এই বিয়ে চক্রান্তকে দেওয়া হয়েছে, আমারও কিছু কথা আছে। আপনার যা বলার আপনি মাইকে বলেন, তাহলে সবাই শুনতে পাবে। দেখো বর্ষা তোমাকে বলেছিলাম না কেউ ঠেকাতে পারবে না আমাদের বিয়ে। হ্যাঁ